সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার হাবলা ডিপো থেকে চালু হলো বাস পরিষেবা। তবে এদিন লোকাল রুটে বাস চলাচল করলেও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। সোমবার কি কারণে বাস পরিষেবা বন্ধ ছিল তা জানা যায়নি। সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার হাবড়া বাস ডিপো থেকে সরকারি বাস পরিষেবা চালু হলো। ডিপো থেকে সব রুটের বাস পরিষেবা চালু না হলেও কয়েকটি রুটে এদিন বাস চলাচল করেছে। তবে দূরপাল্লার বাস পরিষেবা এদিনও বন্ধ ছিল। সোমবার হাবড়া বাস ডিপো থেকে সমস্ত রুটের সরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। বাস বন্ধের সঠিক কারণ না জানা গেলেও বাস বন্ধ থাকায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। সোমবার বাস বন্ধের খবরে নড়ে চড়ে বসে রাজ্য পরিবহন দপ্তর। তেলের অভাবে বাস বন্ধ থাকার অভিযোগ এনেছিল বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক পক্ষ। মঙ্গলবার হাবড়া বাস ডিপো পরিদর্শন করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি পরীক্ষণ যাদব। তিনি বলেন, রাজ্য সরকার পরিবহন দপ্তর থেকে হাবড়া ডিপোতে তেল পাঠাচ্ছে, তবে কি কারণে সোমবার পরিষেবা বন্ধ ছিল তা খতিয়ে দেখব। দেখুন, সমস্ত জায়গা মানে পুরুলিয়া, বকরা, তারাপীঠ, দীঘা, ঝাড়গ্রাম অনেক জায়গায় পরিষেবা দিচ্ছি আমরা। আমার রাজ্য সরকার যেটা আমাদের অর্ডার দিয়েছেন ইউনিয়নে প্রেসিডেন্ট আমি বলছি, আজ যদি কোনো এরকম যদি কোনো ঘটনা হয় না, টাইমে টাইমে আমাদের গাড়ি বেড়াচ্ছে, কিন্তু কালকে কী কারণে হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেলো সেটা অফিসার আসুক, আমরা জিজ্ঞেস করবো ইউনিয়ন থেকে যে কালকে গাড়ি বন্ধ হলো কেন। আজকে গাড়ি চলছে, আজকে আজ সার্ভিস দেওয়া হচ্ছে, যা মোটামুটি টুকরা যেটা হচ্ছে, বেলা হয়ে গেছে, বেলাতে লঙে যাওয়া যাবে না, লোকাল যেটুকু হচ্ছে চলছে। শুনুন, কী কারণে তেলটা আটকে গেলো, আমাদের ডিপু তেল আসছে না, সেটাও আমরা আসে টিওকে জিজ্ঞেস করবো, ডিপু ইনচার্জকে জিজ্ঞেস করবো যে আমাদের ডিপু তেল আসছে না কেন। কেন রাজ্য সরকার যখন তেল দিচ্ছে, পরিবহন মন্ত্রী তেল দিচ্ছে, তাহলে আসছে না ডিপু কেন, সেটা জিজ্ঞেস করা হবে। না, হাবড়া ডিপো কোনো তেল আসছে না। জানা গিয়েছে মঙ্গলবার বারাসত ডিপো থেকে তেল এনে লোকাল রুটে বাস চালানো হলেও বন্ধ ছিল দূরপাল্লার বাস পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।